Yes, sir. Yes. আসলে নম্বর 9 এ আসো নম্বর 9 ট্রিগোনোমেট্রির অঙ্কটা তোমাদের কি হইছে একজনও করতে পারো নাই তারপরে দীপ যেটা করছে সে কোরেটরের লাস্টে যেটা শো করতে বলছে বসে আমি পাইছি টু কনসেপ্টস কনটেক্স প্লাস 1 ইকুয়ালস কনটেক্স প্লাস 2 কনসেপ্টস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম আচ্ছা আমরা লেফট থেকে রাইট এরকম বিষয় কিন্তু না এটাকে একটা ফরম্যাটে আনতে বলছে সো আমাকে দুইটা একসাথে কাজ করতে হবে টু cos x কে cos x এর জায়গায় রাখি cot কে লিখলাম cos x sin y sin x plus 1 এখানে cot x কে লিখলাম cos x y sin x 2 cos x উপরে পটে 2 cos স্কয়ার x y sin x plus 1 আর এখান থেকে আমি যদি sin x কে LCM করি তারপরে এটা আসবে cos x plus 2 cos x sin x এটাকেও LCM করো sin x 2 cos square x plus sin x equals to cos x plus 2 cos x sin x এটা দুই পাশেই কিন্তু sin x আছে দেখো দুই পাশেই sin x চলে আসছে না দুই পাশ থেকে sin x টাকে ক্যান্সেল করতে পারি 2 cos square x plus sin x এটাকে এই পাশ আছে আগে লিখে নিই আচ্ছা একসাথে করি বুঝতে তো পারবো মাইনাস cos x মাইনাস 2 cos x sin x equals to 0 এবার এই 2 cos square x আর cos x এখান থেকে আচ্ছা আমি আগে সিম্পলিফাই করি নইলে আবার অনেকে কোশ্চেন করবে cos x আর এখানে sin x আগে এটাকে লিখি মাইনাস 2 cos x sin x প্লাস sin x তাই না কোন প্লাস মাইনাস ভুল করছি এখান থেকে যদি আমি কমন নেই cos x যদি কমন নেই তাহলে কি থাকে 2 cos x মাইনাস 1 এখান থেকে sin x যদি কমন নেই তাহলে দেখো 2 cos x মাইনাস 1 সো এখান থেকে যেটা থাকতেছে 2 cos x মাইনাস 1 আর cos x মাইনাস sin x ইকুয়ালস টু 0 দেখো a cos x মাইনাস b a cos x মাইনাস b তারপর cos x মাইনাস sin x cos x মাইনাস sin x দীপ একটু পর্যন্ত করে কি কি জানি করছে করে লাইনে বসে গেছে আমি প্রত্যেক স্টেপ কিন্তু চেক করি সো এটা করলে হবে না যে সব করতে বলছে সব লিখে দিলাম হবে না সেটা সো এটা পার্ট 1 এখানে শেষ হ্যাঁ এটা ছিল 9 এর পার্ট 1 হেন্স অর আদারওয়াইজ সেকেন্ড পার্টে 2 cos x এটা পুরোটা দেখাবো না এটা আমি জাস্ট একটা পার্ট দেখাই দিচ্ছি cot x plus 1 equals to cot x plus 2 cos x এটাকে সলভ করতে হবে এটা যদি সলভ করতে হয় এটা মানে তো আমি অলরেডি এটা পেয়েই গেলাম সো আমি জাস্ট এই জিনিসটা বসাই দিই ডিরেক্টলি 2 cos x minus 1 আর এখানে cos x minus sin x equals to 0 so either it equals to 0 or it equals to 0 2 cos x minus 1 equals to 0 or cos x minus sin x equals to 0 so either cos x equals to half আর এখানে cos x equals to sin x cos sin যদি একসাথে থাকে তখন আমরা কি বলছি এটাকে tan এ শিফট করতে হবে আর tan এ শিফট করা মানে দুই পাশে cos x ডেরিভেটিভ করে দাও সো cos x by cos x equals to sin x by cos x তাহলে 1 equals to tan x এটাকে একবার সলভ করব এটাকে একবার সলভ করব স্যার এখন স্যার এই মানে সেকেন্ড লাইনটাই বুঝলাম না এটা থেকে এটা কিভাবে আছে হ্যাঁ এটা বুঝছি কিন্তু এটা মানে যে এটা এটা ক্লিয়ার 100% হ্যাঁ তাহলে এটা মানে এটা বুঝছো ও তাহলে ওইটাকে যে ওখানে বসাই এইটা জাস্ট আমি হুবহু ওখানে বসাই দিছি তুই কি বলছিস এখান থেকে এখানে জাম্প করতে হবে না জাম্প করি নাই এটা মানে যে এটাকে আমি কাজ করে নিয়ে আসি আচ্ছা ওইটা থেকে ওই জাস্ট
এটা বসাই দিয়ে একবার cos x = half আর একবার tan x = 1 এবার ট্রিগোনোমেট্রি ইউজিং তো আমরা পারি সেটা দেখানো দরকার আছে 0 টু পাই এর রেঞ্জে এটা কি বের করতে ইয়েস এটা দেখাতে গেলে তোমরা অনেক সময় লাগবে আমরা দেখাবো এটা অনেকগুলো ভিডিও দেওয়া আছে না না এটুকু না ওই যে কোয়াড্রেন্ট এবার কোয়াড্রেন্ট সলভ করো না না ওটা 4 স্যার বয় করতে cos ইনভার্স half আর এটা হবে x = tan ইনভার্স 1 এটার জন্য বের করব आंसर এটার জন্য বের করব आंसर ইয়া এটা পড়ছে হ্যাঁ আমি ঠিক আছে গেলাম তো সলভ দ্য ম্যাট্রিক্স ইজ 3 ঠিক আছে